Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আগামী 18 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে প্রধান কোচ চলে আসবে আর পরিকল্পনা মতোই সব চলছে দাবি বিসিবি সভাপতি নাজমুল হাসানের। সরাসরি চান্দিকা হাতুর ও সিংহের নাম বললেও কোচ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার দায় তিনি দিয়েছেন গণমাধ্যমের ওপর। আর মাঠ থেকে মাশরাফি বিদায় নিতে চাইলে প্রস্তুত বোর্ড জানিয়েছেন সভাপতি। রাসেল ডোমিঙ্গোর পর কে হচ্ছেন টাইগারদের প্রধান কোচ, সে প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশিবার এসেছে সাবেক কোচ চান্দিকা হাতুর সিংহের নাম। কিন্তু সে প্রক্রিয়া থেকে নাকি পিছু হটেছেন হাতুরু, এমন খবর আসে গণমাধ্যমে। তাই তো সিলেট সফরে এসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে প্রশ্ন, কি ঘটছে কোচ নিয়ে? আমি তো জানি না এরকম কিছু। এখন হাতুরা সিংহা বা বলেন বা অন্য কোনো কোচ তো আমাকে কিছু বলে নাই বা বিসিবিকে কিছু বলে নাই। এখন আপনাদের যদি কিছু বলে থাকে সেটা ইজ এ ডিফারেন্ট ইস্যু। তাহলে কি সব ঠিকঠাক? কবে আসবেন নতুন কোচ? দেখতে পাবেন আপনারা ডেফিনেটলি ইংল্যান্ড সিরিজের আগেই দেখতে পাবেন আসবে, এটা নিয়ে কোনো সমস্যা। কে আসবে সেটা এখনো বলবো না। এদিকে এবারের বিপিএল নতুন করে সামনে এসেছে মাশরাফি বিন মুর্তজার নাম। অধিনায়কত্ব ছাড়লেও মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি ম্যাশের। বিসিবি কি ভাবছে ম্যাশের বিদায় নিয়ে? মাশরাফিকে আমি ক্লিয়ার কাট অফার করেছি, এটা কেন আপনারা বিসিবিতে জানেন না? আপনারা বেরোর পরে ও তো বললোই, আপনাদেরকেই বললো আমার পাশে দাঁড়ায় যে না আমি এসব চাই না। ওকে তো ওর জন্য তো একটা আমরা বিদেশি দলই নিয়ে আসতে চাচ্ছিলাম যে ও ওখানে করবে, বাট ও তো রিটায়ার করছে না, তাহলে কী বলবে ওইটাতে করে? এখানে খেলে কী বলবে আমি রিটায়ার করছি? ও যে রিটায়ার করে নাই তো এখনো। যমুনা স্পোর্টস সিলেট। মাশরাফি বিন মুর্তজাকে সর্বশেষ দেখা গিয়েছিল আসলে মূলত সিলেটের মাঠে, অর্থাৎ সিলেটের মাঠে তিনি ক্যাপ্টেন হিসেবে তার সর্বশেষ ম্যাচটা খেলেছিলেন। তবে সিলেটবাসীর দীর্ঘদিনের একটা আক্ষেপের জায়গা যে নিয়মিত ম্যাচ পান না তারা। তবে দৃষ্টিনন্দন এই ভেনুতে এবার নিয়মিত ম্যাচ দেওয়ার আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি। সিলেটে বিপিএল দেখতে গিয়ে বলছেন এটাই দেশসেরা স্টেডিয়াম আর এখানেই করা হবে ক্রিকেট একাডেমি। সিলেট থেকে তাহমিদ আহমেদের রিপোর্ট। নয়ন এভিরাম সিলেট স্টেডিয়াম নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সিলেট পর্বে খেলা দেখতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও যে মুগ্ধ হয়ে গেলেন ভেনুর সৌন্দর্যে। দিনের প্রথম ম্যাচ শেষে আউটার স্টেডিয়ামে বিসিবি সভাপতি, ছাদ থেকে খানিক সময় দেখার পর নামলেন মাঠেও, মাঝ মাঠ দিয়ে হেঁটে ঘুরে দেখলেন, এরপর মাঠ থেকে গেলেন আরেক প্রান্তে উঁচু টিলায়। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে পুরো মাঠে নজর বুলালেন, দেখেছেন আউটারের বর্তমান অবস্থা। এরপর প্রেস কনফারেন্সে এসে জানিয়ে দিলেন নিজের মুগ্ধতার কথা। আউটার স্টেডিয়ামটা আমার খুবই ভালো লেগেছিল তখনও, এখন আবার দেখছিলাম, তখন আর কী কী করা যায় এটা দেখার জন্যই আসলে এসেছিলাম যে এখানে আর কী করণীয়, কারণ ইনডোর আছে। আউটার স্টেডিয়ামটা সত্যি চমৎকার দেখার মতো, আর এই মেইন স্টেডিয়াম তো মানে আমি বাংলাদেশে এরকম স্টেডিয়াম আর দেখিনি, মানে এটুকু বলতে পারি বিদেশেও অনেক দেশে এরকম এত সুন্দর স্টেডিয়াম। দৃষ্টিনন্দন স্টেডিয়াম থাকা সত্ত্বেও সিলেটের ক্রিকেট ভক্তরা ম্যাচের দেখা পায় কালে ভদ্রে। কেন দেয়া হয়নি ইংল্যান্ড সিরিজের ম্যাচ তার ব্যাখ্যা দিলেন বিসিবি সভাপতি। অনেক জিনিস থাকে যে যেগুলো নাকি এখন আমরা যদি এখানে এনে তাদেরকে প্র্যাকটিস ভেন্যু থেকে শুরু করে হোটেল সব কিছু দেখিয়ে রেডি করতে ওই সময়টা নাই, এটা করতে গেলে আগেই আমাদের করা উচিত ছিল, বেশ আগের থেকেই বলা উচিত ছিল। সো বাট ইট ইজ পসিবল, এবার আমি দেখে যা দেখে গেলাম এখানে এখন যে কোনো টিমকে আনা সম্ভব এবং আমার ধারণা খুব শীঘ্রই চলে আসবে। তবে এসব ছাপিয়ে বিসিবি সভাপতি এবার শোনালেন আশার কথা, শুধু ম্যাচ না একটা ক্রিকেট একাডেমি করার জায়গা নির্দিষ্ট করার সুখবর দিয়েছেন সিলেটবাসীর জন্য। তাহমিদ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচের আগের দিন সাকিব আল হাসানের দেখা মিলল প্র্যাকটিস পর্বে। সোমবার দলের সঙ্গে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজেকে ঝালিয়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বিসিবি বস নাজমুল হাসান পাপন। একপাশে চলছে ঢাকা রংপুরের ম্যাচ, ঠিক উল্টো পাশে ক্যামেরার লেন্স সিলেট আউটার স্টেডিয়ামের দিকে। দীর্ঘ সময় পর যে অনুশীলনে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান, গা গরম করতে কিছু সময় খেললেন ফুটবল, নিজে গোল করতে না পারলেও দারুণ এক অ্যাসিস্টে করিয়েছেন গোল। কোচ নাজমুল আবেদিন ফাহিমের সাথেও মাঠের একপাশে সেরেছেন আলোচনা।
এদিন বল হাতেও ছিলেন দৃশ্যপটে। টানা কয়েক ওভার বল করলেন, দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ঝালাই করে নিলেন নিজেকে। এরপর দলের সবাই যখন অনুশীলন শেষে টিম বাসের দিকে, মাঝনেটে তখন ব্যাটার সাকিবের দেখা। শীর্ষের ব্যাটিংটাও যে পেছন থেকে লক্ষ্য করেছেন নাজমুল আবেদিন ফাহিম। এরপর ব্যাটিং শেষে আলাদা গাড়িতে ফিরলেন টিম হোটেলে। সিলেট পর্বে ম্যাচ দেখতে এসে প্রেস কনফারেন্সে সাকিবকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি বিসিবি সভাপতিও। টি টোয়েন্টি এশিয়া কাপ সাকিব কিনা পারফর্ম করতে পারেনি, মানে একেবারেই না, আমাকে যদি জিজ্ঞেস করেন মানে সাকিবের নামের সাথে যায় না। এই যে সাকিব যে রানে ফেরত এসছে, যে ফর্ম তার, এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত। গেল আসরে অল্পের জন্য শিরোপা মিস হলেও এবার উড়ন্ত ফর্মে থাকা সাকিব নিশ্চয়ই চাইবেন ট্রফিটা ঘরে তুলতে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। মোহাম্মদ রিজওয়ানকে যারা ব্যাট হাতে আর উইকেটের পেছনে দাঁড়াতে দেখতে অভ্যস্ত তাদের জন্য চমক। কুমিল্লার প্র্যাকটিসে তাকে বল হাতেও দেখা গেছে। আর ছক্কা বৃষ্টি নামিয়ে বিদেশি ব্যাটারদের বিধ্বংসী রূপেই দেখা মিলেছে অনুশীলনে। ঝলমলে রোদে, ঝলমলে সোমবার, সিলেট আউটার স্টেডিয়ামে অনুশীলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিগ হিটিংয়ে ছক্কা বৃষ্টি সিলেটের এই নান্দনিক ভেনুতে। ওয়ালটন রিজওয়ান সহ আরও দুই বিদেশি ক্রিকেটারকে দেখা গেল মারকাটারি ব্যাটিংয়ে। একের পর এক বড় শটে বল আশ্রে ফেলছেন বাউন্ডারির ওপারে, কয়েক শট তো স্টেডিয়ামের শেডের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন ওয়ালটন। মেসেজটা স্পষ্ট, বিগ হিটেই ম্যাচে পার্থক্য গড়ে দিতে চায় কুমিল্লা। অবশ্য রিজওয়ান দলে নিয়মিত মুখ হলেও অনুশীলনে বিধ্বংসী রূপের ওয়ালটন এবার এক ম্যাচের বেশি সুযোগ পায়নি। খেলার ব্যাটাতে নিজেকে ঝালিয়ে নেবার পর বল হাতে দৃশ্যপটে মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিংয়ে নেট বোলারদের বেধরক পিটুনির পর বোলার হিসেবে খানিকটা মজায় মাতলেন এই পাকিস্তানি তারকা। আট ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তালিকার 3-এ অবস্থান কুমিল্লার। টুর্নামেন্টে সেরা 4 কিংবা সেরা 2-এর লড়াইয়ে বাকি ম্যাচগুলোতে ভিন্ন কিছুই করতে চাইবে কোচ সালাউদ্দিনের শিষ্যরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। গোপালগঞ্জ যাওয়ার পথে মোহামেডান স্পোর্টিং লিমিটেডের ফুটবলাররা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। খেলোয়াড়দের বহন করা টিম বাসের সামনের চাকা বিস্ফোরণ হয়, এতে ফুটবলারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ফুটবলার আহত হননি, সকলে অক্ষত রয়েছেন। মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক গোপালগঞ্জ থেকে জানান, পদ্মা সেতু অতিক্রম করার পর টিম বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়, তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাকা বদলিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে ফুটবলাররা গন্তব্যে পৌঁছে যান। মঙ্গলবার ফেডারেশন কাপে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আইসিসি অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্বর্ণা আক্তার। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার সিক্স পর্বে গিয়েছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই স্বর্ণার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। হিটিংয়ের সামর্থ্য দিয়ে আলোচনায় আসেন ডানহাতি এই ব্যাটার। টুর্নামেন্টে 5 ম্যাচে 158 স্ট্রাইক রেটে স্বর্ণা 153 রান করেছেন। আইসিসি প্রকাশিত সেরা দলে জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন ভারতের 3 জন, রানার্স আপ ইংল্যান্ডেরও 3 জন। সেমিফাইনালে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পাশাপাশি সুপার সিক্সে খেলা বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে আছেন 1 জন করে। পাকিস্তানের 1 জনকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে। দর্শক, একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিচ্ছে, সো স্টে কানেক্টেড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস লাইভ। দক্ষিণ আফ্রিকায় বসছে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের অনন্য এক ইতিহাস করতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 10 দলের এই টুর্নামেন্টের সব আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে থাকবেন নারী, যা ক্রিকেটের কোনো বিশ্ব আসরে প্রথম কোনো ঘটনা। শুরুটা হয়েছিল গত বছর বাংলাদেশে শেষ হওয়া নারী এশিয়া কাপ দিয়ে। সেই টুর্নামেন্টের সব ম্যাচ পরিচালনা করেছেন নারী আম্পায়াররা। সেই ধারাবাহিকতায় এবার মেয়েদের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও থাকবেন নারীরা। মাঠে তো বটেই, এমনকি মাঠের বাইরের ম্যাচ রেফারি টেলিভিশন আম্পায়ারের দায়িত্বেও থাকবেন নারীরা। এক ম্যাচ রেফারি, 2 আম্পায়ার সহ সর্বোচ্চ 3 জন অফিসিয়াল ভারতের, 2 জন করে আছেন দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা,
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের আছেন একজন করে। এবার যে ১৩ জন ম্যাচ পরিচালনা করবেন তাদের ৭ জনই প্রথমবার যাচ্ছেন বিশ্বকাপে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আইসিসির নারী ক্রিকেটের ম্যানেজার স্নেহাল প্রধান। আইসিসির এই সিদ্ধান্তে মেয়েরা ক্রিকেটে ক্যারিয়ার করার সাহস পাবেন। এটা পরবর্তী প্রজন্মকে এই বার্তা দেবে যে খেলোয়াড় না হয়েও এখানে ক্যারিয়ার গড়ে খেলাটির শীর্ষ পর্যায়ে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে টি-20 বিশ্বকাপের ফাইনাল ২৬ ফেব্রুয়ারি। ১৭ দিনের সেই বিশ্বকাপে রয়েছে বাংলাদেশও। ২৩ ম্যাচের টুর্নামেন্টের জন্য ৭টি দেশ থেকে আম্পায়ার ও ম্যাচ রেফারি বেছে নিয়েছে আইসিসি। বাংলাদেশের কেউ অবশ্য নেই সেই তালিকায়। ক্রিকেটে মেয়েদের বিভিন্ন টুর্নামেন্টে নারী আম্পায়ারদের অংশগ্রহণ নতুন নয়, তবে এতদিন নারী আম্পায়ারদের পাশাপাশি পুরুষ আম্পায়াররাও দায়িত্ব পালন করেছেন। এবারই পুরো টুর্নামেন্টে ১০০% নারী ম্যাচ অফিসিয়াল দিল আইসিসি। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিকেএসপিকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। দ্বিতীয় ইনিংস সে বিকেএসপির দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮ ওভার এক বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রাজশাহীতে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২১৫ রানে গুটিয়ে যায় বিকেএসপি অনূর্ধ্ব ১৮ দল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মোহাম্মদ আসিফের ১৬৭ রানের ইনিংসে ৩৭৬ রানের বড় সংগ্রহ পায় রংপুর বিভাগ। দ্বিতীয় ইনিংসে ৩২২ রানে থামে বিকেএসপি, ১৬২ রানের লক্ষ্য পায় রংপুর বিভাগ। শর্মানের অপরাজিত ৫৫ রানের ইনিংসে ৩ উইকেটের জয় পায় রংপুর বিভাগ। ম্যাচের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বয়স ভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। ১৮ টুর্নামেন্টটা আমরা বেশ কিছু এরকম এক্সাইটিং ম্যাচ দেখেছি এবং ফাইনালও যেটা প্রত্যাশা করেছিলাম সেরকমটাই দেখেছি, এবং রংপুর আসলে লাকিলি খুব ভালো খেলেছে এবং আসলে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছি এই টুর্নামেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের ফিউচার ন্যাশনাল প্লেয়ার আমরা খুঁজে বের করি, সো সেই প্রক্রিয়াটাও এখানে চালু আছে। বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনায় ঘোর আপত্তি পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহুল হকের। তার মতে কোহলির সঙ্গে বাবরের তুলনা করার সময় এখনও হয়নি, তবে তার পর্যায়ে যাওয়ার যোগ্যতা আছে পাকিস্তান ক্যাপ্টেনের। একই সুরে কথা বলেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্যাপ্টেন সালমান বাট। ব্যাট হাতে বছর জুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন বাবর আজম। ৩ সংস্করণে ২৫৯৮ রান এসেছে তার ব্যাট থেকে। টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে, যে কৃতিত্ব এর আগে ছিল শুধু বিরাট কোহলির। ব্যাটিং স্টাইল বা সৌন্দর্যেও কোহলির চেয়ে কম নন বাবর, আর তাই কোহলির সঙ্গে বাবর আজমের তুলনায় ব্যস্ত পাকিস্তানি সমর্থকরা। বিশেষ করে সবশেষ আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয় এ তুলনা চলছে বেশ জোরে সোরেই। অবশ্য এ নিয়ে বিরক্ত দেশটির সাবেক ক্রিকেটাররা। কদিন আগেই সালমান বাট কোহলি বাবর তুলনাকে অপ্রাসঙ্গিক দাবি করেন। এবার মুখ খুলেছেন সাবেক অধিনায়ক, কোচ ও প্রধান নির্বাচক মিসবাহুল হক। বাবর তো মাত্রই খেলা শুরু করলো, কোহলি সে তুলনায় অনেক অভিজ্ঞ, তার সঙ্গে বাবরের তুলনা করা উচিত নয়। কোহলির মতো অনেক ম্যাচ খেলার পরই কেবল তুলনা হওয়া উচিত। বাস্তবতা হচ্ছে কোহলির পর্যায়ে যাওয়াটা অন্যদের জন্য একটু কঠিনই। তবে কোহলির পর্যায়ে যাওয়ার যোগ্যতা বাবর আজমের আছে বলেও মনে করেন মিসবা। বাবর খুবই উঁচু মানের একজন ক্রিকেটার, সে হয়তো ভবিষ্যতে কোহলির পর্যায়ে যেতে পারবে, তবে এই মুহূর্তে দুজনের মধ্যে তুলনার কোনো মানে হয় না। পাকিস্তানের হয়ে অবিশ্বাস্য গতিতে ছুটছে বাবর আজমের ব্যাট। খেলেছেন ৪৭টি টেস্ট, ৯৫টি ওয়ানডে ও ৯৯টি টি-20। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।